এত সকাল সকাল গুরু আমাদেরকে কিসের জন্য ডাকলো বলতো? আমি কি করে জানবো বাবা, তুইও যেখানে আমিও সেখানে। তবে এটুকু বলতে পারি, মালটার মাঝে মাঝে চুলকানি ওঠে। তা চুলকানি উঠলে তুই কি গিয়ে চুলকে দিয়ে আসিস? দেখ ফুটো, সকাল সকাল মেজাজটা এমনি কেচিয়ে রয়েছে, তারপর তোর এরকম চোদনার মতো কথাবার্তা আমার সামনে বলবি না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ক্লাবে চল। এবারে পুষ্পার গাড় ভাঙবো, দেখ চোদনাটা অনেক বার বেড়েছে। যা বলেছে গুরু, পাওয়ার মিউজিক নিয়ে সালাদের বিশাল গরম। গুরু, মার্কেটে পুরনো খিলাড়ি আবার ফিরে এসেছে, বর্মন মিউজিক। বর্মন তোর বাপের গাড়ে বাজাকে যা। সে গোমারানি, আগের বার তো মালটাকে ভাড়া করে নিয়ে এসেছিলাম, কি হলো বালের মতো সেট আপ করে আমাদের মানসন মন্ডটা পুরো গিলে গেল। না না, এবারে বর্মন না, সার্জনকে নিয়ে আসবো ভাড়া। আরে লেওড়া, তুই বুঝতে পারছিস না, বর্মন মিউজিক আবার পুরনো রূপে ফিরে এসছে, এইট বেস নাইট মিড নিয়ে। এমন বেস মারবে না, গাড়ির ছাল অব্দি উঠে যাবে। আগের বারও তো ঠিক একই কথাই বলেছিলি, বেস মেরে নাকি গাড়ির ফুটো জাম করে দেবে। তোর কথা শুনে লেওড়া, এবারে আর পুষ্পার সাথে আমরা চ্যালেঞ্জ করতে পারবো না। ঠিক আছে বাড়া, তোকে আর চোদাতে হবে না, আমি একলাই চ্যালেঞ্জ করবো, যা। এরপর দেখছি বাড়া পাওয়ার মিউজিকের কত গাড়ির দম আছে। শোন পোচা, বর্মন মিউজিককে নিয়ে আয় আর যাকেই নিয়ে আয়। বালচেরা ক্লাবে যদি নাম ডুবিয়েছিস না, তোর পোদ মেরে আমি ঢাক করে দেবো, এই বলে দিলাম। এখান কি ছেলেগুলো বলে কি রে, বর্মনের নতুন সেট আপ নিয়ে আসবে। তাড়াতাড়ি চল, গুরুকে গিয়ে খবরটা দিতে হবে। দিয়েই বা কি হবে বলতো, সে পাওয়ার মিউজিকের সাথে পারবে না। তুই বাড়া যাবি কি, এত করে বলছিস যখন চ। এই যে চুদির ভাইগুলো, তোদের এতক্ষণে আসার টাইম হলো, কখন তোদেরকে ডেকে পাঠিয়েছি? ইয়ে মানে আর বলো না বস, আসার সময় একটা খাস খবর নিয়ে এলাম। খাস খবর? খাস খবর তোর বাপের গাড়ে গুজে রাখবে, যা। রাস্তায় আসতে আসতে তোকে কি বলেছিলাম আমি দেখলি তো, এর মতো চোদনা বস আমি মানে জীবনে একটাও দেখিনি। কি বললি বাড়া তুই আমাকে, তুই বসের সাথে এইভাবে কথাবার্তা বলছিস? বলবো না তো কি বলবো, ও যখন তোমাকে বলছে যে একটা খাস খবর নিয়ে এসেছে, তোমার তো কথাটা শোনা দরকার। কি শুনবো, নিশ্চয় এটাই বলতে এসেছে যে বালছেড়া ক্লাব আমাদের সাথে ডিজে কম্পিটিশন করবে আবার, এটাই তো? আরে গুরু, তুমি কিভাবে খবর পেলে? সব যদি তোরাই জানবি তাহলে গুরু তোরাই হতিস। তাড়াতাড়ি নে আর পাওয়ার মিউজিককে গিয়ে অর্ডারটা দিয়ে আই। আমি যেতে পারবো না বস, আগের বার গিয়েছিলাম ভুলভাল মাল নিয়ে এসেছিলাম, তবুও তো একটুর জন্য বেঁচে গেছি। খানকির ছেলেগুলো আমাকে লেলা ভোলা পেয়ে জানোই তাই মাল দিয়ে দিয়েছে, এবার তুমি যাও গিয়ে নিয়ে আসো। ও নাকি আবার লেলা ভোলা, দিন রাত বাগানে ঢুকে আম চুষছে, ও নাকি আবার লেলা ভোলা। দেখ ফুটো, উল্টা পাল্টা কথা বলবি না বলে দিচ্ছি, বেশ করি বানা, তাতে তোর কি বে? ওই তো তোর বাড়া ফুটোর মতো গাল নিয়ে গিয়েছিলিস ঝুমাবতীর সাথে দেখা করতে, বেশ করেছে কেলিয়ে তাড়া করেছে মদনকা। কি বললি বাড়া তুই আমাকে, আমার নিয়ে যদি একটা উল্টা পাল্টা কথা বলিস না, এক্ষুনি ফেলে পোন মেরে দেবো বলে দিচ্ছি তোর। গুরু বাঁচাও আমাকে, সুধীর ভাই সেটা এখানেই ভেঙে দেবো দেখবি। আহ কানকির ছেলে পেলে একটু চুপ করবি, যখনই তোদেরকে কোনো কাজের জন্য ডাকবো, সালা ছেলে পেলে গাড়ির উপরে গাড় তুলে ঝগড়া করতে শুরু করে দিবে। চল আমার সাথে চল, পাওয়ার মিউজিকের গোডাউন থেকে মালগুলো নিয়ে আসবো, চল। কিরে ওয়ালা, তোদের হলো না এখনো দুজনে গুতাগুতি করছিস? হ্যাঁ গুরু হয়ে গেছে, চলো চলো। আমার মনে হয় বালের বর্মন টিকতে পারবে না বুঝলি। এই তো তোর একটা বালের অভ্যাস, কোথায় মারা একটু উৎসাহ জাগাবি তা না? খানকির ছেলে শুধু ডিমোটিভেট করছে। তুই কি বারে চোদনার লগ্নে জন্মগ্রহণ করেছিলিস নাকি বলতো? এই তোরা একটু থামবি। আচ্ছা ঠিক আছে, সেট আপটা রেডি হয়ে গেছে, আর কি করতে হবে বল? ওই যে লাল তারটা পড়ে আছে ওইটা তোর বাপের গাড়ে গুঁজে দিবি যা। বাড়া আবার সেই বালের মতন কথাবার্তা তোর। সুধীর ভাই আমার দিকে হাঁ করে কি দেখছিস, ডিজিটাল স্টার্ট মার না, কাল তো কম্পিটিশন আছে, সেটআপটা একবার চেক কর, একটা স্পিকার চেক লাগা দেখি কেমন বাজছে।
मेरे दुश्मन समझ रहे थे मैं अब कभी लौट के ना आऊं। अभी बाकी मेरी कहानी है, सारी दुनिया को जो सुना मुझे पहचान। देखो मैं हूं कहां, आ रहा हूं पलट के मैं। কম্পিটিশনে পারলে কানের মধ্যে বাপের বানাটা গুঁজে আসিস, নয়তো বেসের পেশারে রক্ত বমি করে মারা যাবি সব। ওই তো তোদের বালের পুরনো সেট আপ, আমাদেরটা দেখ বর্মনের 8 বেস 9 মিড। যখন বেস মারবে না সবকটা হাওয়াতে উড়বি, ঠিক আছে? কাল সবকটার কপাল মারবো মারা। ঠিক আছে বাড়া, লাগা চল দেখি শুরু কর। কেন বাড়া, তোদের আগে শুরু করতে কি গাড় ফাটছে? চ্যালেঞ্জটা তোরা আগে করেছিস তাই তোরা আগে বাজাবি। ঠিক আছে চালাচ্ছি বাড়া। পটল ডিজিটা স্টার্ট কর তো, দিয়ে বাড়া স্পিকার চেকটা লাগা, সব কটা সেটা আজকে জাম করবো বাড়া। काफी हूँ, चाहे भीड़ जितनी भी हो नाम किसी एक का ही होता है। अरे देखता क्या है, तेरे सामने तेरा बाप खड़ा है, चला ना। এই তোদের বালের মিউজিক, নে এবার আমাদের গাড়ির ধাক্কাটা সামলা। ফুটো পচা। ইয়েস বস, ইয়েস বস। কানকির ছেলেদের হাত পা গুলো বেঁধে বক্সের সামনে ফেলতো, আজকেই সেটা জাম করে দেবো ওদের। বাজাও বেটা বাজাও, अपने बाप के सामने बजाओ, और ना बजा पाओ तो झोला झंडी लेकर लौट जाओ। स्पीकर चेक। সঞ্চুদির ভাইগুলো, পরের বার যখন কম্পিটিশন করতে আসবি না তোদের বাপের গাড় ধোয়া জল খেয়ে আসবি, তাহলে কিছু হলেও পাত্তা পাবি। সামনেই তো দুর্গা পূজা আসছে, সেই সময় একটা বড় মাপের কম্পিটিশন করবো তোদের সাথে। আর বন্ধুরা তোমরা লক্ষ্য রেখো, আমি শুভঙ্কর ইউটিউব চ্যানেলে দুর্গা পুজোতে একটা স্পেশাল ভিডিও আসতে চলেছে। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? আজকের মতো টাটা, বাই বাই।